শেওড়া গাছ, এর জন্যই তো মা আমারে পুকুর পার আসতে দিতে চায় না। তার মধ্যে নতুন বউ, ওই যে আগেকার ময় মুরব্বীরা আছে না, বলতো যে শেওড়া গাছে নাকি ভূত থাকে, নতুন বউরে পাইলে তো যাইতা ধরে। কি সব আজগবি কথা, এত বড় হয়ে গেলাম আজ পর্যন্ত একটা ভূতও চোখে দেখলাম না। আর এই যে শেওড়া গাছ, এই গাছে নাকি ভূত থাকে। খালি কলছি নিয়ে পানি কই বোমা, তুমি হাসতেছ কে, কি হয়েছে? তুমি নিশ্চয়ই পুকুর পাড়ে গেছিলে তাই না? সর্বনাশ হয়ে গেছে। এই যে তুমি কি করছো বৌমা, আমি তোমারে বারবার না করছি, পুকুর পাড়ে যাও না, নিশ্চয়ই কোনো অঘটন ঘটায় নিয়েছো, নইলে এইভাবে কথা কইবা কেন? কই রে মাইন, আয় মাইন। কি রে কই গেলি মাইন, এই দেখো চাচি এইভাবে সিলে ফেলে করতেছো কেন? আর কইও না, বারবার পুকুর ঘাটে যাইতে না করছি, তারপরে আমার মনে হয় পুকুর ঘাট থেকে ঘুরাইছে, তাহলে কেমন করতেছে? পুকুরে গেছি, বেশ করছি, আরো যাম ওইখানকার শেওড়া গাছ আমার এত পছন্দ। সাসি তোমার ছেলের বর মাথার একবারে নষ্ট হয়ে গেছে। আর শুনো, ওই শেওড়া গাছে আছে সুতা, তোমার ছেলের বর তো অনেক সুন্দরী, যেখানে চেহারা পাড়ায় পাড়ায় দেখাইতে গেছিল। গাল বন্ধ করলো মা, আসল বিষয়টা কি হয়েছে একটু খুলে কত বোমা, ও তোমাকে কোনে গাল বন্ধ করলো, তোমার তো কিছু কয় নাই। আর তোমার আমি পানি আনতে পাঠাইছিলাম, তুমি গেছো পুকুর ঘাটে, তা আবার চুল ছাইরা, আজ কইলো পারে শনিবার, কি অঘটন না ঘটাইছো কও? তুমি কিছু মনে করো না, হ্যাঁ আমার বউ মানে আমি তোমার কাছে মাফ চাইতেছি। না আচ্ছা মা, বিষয়টা তো বুঝলাম না, আসলে হয়েছে কি? তুমি কথাই কিছুই বুঝতেছি না। কি আর হইব, আমার পুরো কপাল, তোর বউরে আমি পাঠাইছি টিউবয়েলে, বারবার না করে দিছি পুকুরের পাড়ে না যাইতে, তাই গেছে। আর কি হবো, আমার কপাল আমারই কইরে খাওয়ার লাগবো। তোমার তো আমি বলছি ওরে শেওড়া গাছ, ওই শেওড়া গাছ তোলে যায় না, তারপর কেন গেছো? আমার আসো তো